হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। ইউটিউবের তরফ থেকে লেটেস্ট একটা আপডেট চলে আসছে, যে আপডেটটা কিনা প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য খুব খুব স্পেশাল একটা আপডেট। কারণ দেখুন বন্ধুরা, আমাদের মতো নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য একেবারে একদম স্পেশাল একটা আপডেট। দেখুন, আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করতাম দেখা যেত এই লাইকের চেয়ে ডিসলাইকটা বেশি পড়ে যেত। সেক্ষেত্রে ইউটিউবে এরকম কিছু মানুষ আছে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, যারা স্পেশালি নতুন ক্রিয়েটার, তারা তাদেরকে টার্গেট করতো, তারা যেন ভালো কিছু করুক এটা তারা চায় না। সেই জন্য ভিডিও তো দেয় কিনা তারা শুধু শুধু একটা ডিসলাইক মারে দেয়। সেক্ষেত্রে ডিসলাইক যদি লাইকের চেয়ে বেশি হয় যায়, এটা কিন্তু মানুষ পজিটিভলি নেয় না। কারণ একজন মানে ভিউয়ার্স যখন সে লাইকের চেয়ে ডিসলাইকটা বেশি দেখবে, তখন সে ভাবে হয়তো বা সে ভালো কিছু ডেলিভারি করতে পারে না, সে কারণে সবাই ডিসলাইক মেরে দিয়েছে, সেই কারণে সেও কিন্তু একটা ডিসলাইক মেরে দেয়। সেক্ষেত্রে বলা যায় এই একটা মানে এই ডিসলাইকের কারণে ভিডিওর গ্রোথটা অনেক সময় কমে যায়। সেই জন্য এই ইউটিউব এই বিষয়টা বুঝতে পারছে, স্পেশালি নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এই আপডেটটা স্পেশাল করে দিছে। কারণ দেখুন বন্ধুরা, এখন আপনারা লাইক কয়টা হয়েছে এটা দেখতে পাবেন, কিন্তু ডিসলাইক কয়টা হয়েছে এটা কোন দেখতে পারবেন না, যেটা কিনা 10 ঘন্টা আগে সকল ইউটিউবারদের ভিডিওতে এটা অ্যালাউ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এখন থেকে আপনারা বন্ধুরা কয়টা লাইক হয়েছে সেটা দেখতে পারবেন, কিন্তু কয়টা ডিসলাইক হয়েছে সেটা এখন থেকে দেখতে পারবেন না। এই আপডেটটা সত্যিকার অর্থে একদম স্পেশাল একটা আপডেট প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য, যারা স্পেশালি আমাদের মতো নতুন ইউটিউবার। তো বন্ধুরা, আশা করি আজকে টেক নিউজটা ভালো লাগছে। এরকম প্রতিদিন টেক নিউজ পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ সাথে দেখার জন্য।